আমারও তো একটা প্রশ্ন জাগে, আপনিও বলছেন আস সলাতু মিফতাহুল জান্নাহ আস সলাতু মেরাজুল মুমিন, তাহলে ওয়াহাবিদেরকে আপনারা জাহান্নামী বলেন কেন? জামাতিদেরকে জাহান্নামী বলেন কেন? শিয়ারাও তো নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? খারেজিরা নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? ভান্ডারীরা নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? আসলে জান্নাতিকে একটা বিষয় নিয়ে আমি তাহলে আলোচনা করব, সেটা হচ্ছে সুন্নত। মা মানা সুন্নত, সুন্নত কাকে বলে এবং সুন্নতটা আমরা কিভাবে আদায় করব, এ বিষয় নিয়ে দু চার কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমরা ফরজ সম্পর্কে জানি, ফরজটা হচ্ছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আলাই যে হুকুম আহকাম কোরআনুল মজিদের মাধ্যমে আপনার জন্য আমার জন্য প্রেরণ করেছেন তাকে বলা হয় ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনুল মজিদের মধ্যে যে হুকুমগুলো আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন তাকে বলা হয় ফরজ। যেমন আকিমুস সালাত, তোমরা সালাতকে জারি রাখো বা দণ্ডায়মান রাখো, কায়েমান দায়েমান রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানে রোজা রাখো, তোমরা যাকাত আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে কলমা নসিব করবে না, যে কলমা গ্রহণ করবে না আল্লাহ তার জন্য কঠোর আজাব রেখেছেন। এই কলমা বা ইমান নামাজ রোজা হজ যাকাত সহ হালাল খাওয়া হারাম থেকে বেঁচে থাকার যে পদ্ধতিগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল মজিদে দিয়েছেন সেগুলো আমরা ফরজ এবং ওয়াজিব হিসেবে গ্রহণ করে থাকি। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আমাদের জন্য যে কিছু নিয়ম নীতি দিয়েছেন সেগুলোকে আমরা সুন্নতে রসুলুল্লাহ বলে থাকি। ফরজের মধ্যে যেমন তারতম্য রয়েছে, ফরজে আইন, ফরজে কেফায়া, ঠিক তেমনি সুন্নতের মধ্যে রয়েছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বা আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমরা সুন্নতগুলোকে খুব গাফলতি করে থাকি, সুন্নতগুলোর প্রতি আমাদের তেমন কোনো ভ্রুক্ষেপ নেই এবং যেন তেনভাবে সেগুলো পালন করার জন্য চেষ্টা করে থাকি, সেগুলোর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা সম্মান তেমন একটা থাকে না, ইজ্জত তেমন আমরা প্রদান করি না। কিন্তু আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম সৈয়দানা মোহাম্মদ রসুল্লাহ তালা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এই সুন্নতগুলোকে আদায় করার জন্য বিশেষভাবে তাগিদ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তা আপনাদের দোয়াতে আমরা মিডিল ইস্ট গিয়েছিলাম, যেটাকে বলা হয় সৌদি আরব, আবুধাবি, ওমান, আনাইন ইত্যাদি ইত্যাদি। সেখানে দেখা যায় তারা কোনো মতে ফরজটা আদায় করে, সুন্নতের কোনো বালাই, তারা সুন্নত পড়লে হা করে তাকিয়ে থাকে। আমাদের এখানে গণ্ড মূর্খ শিক্ষিতরা সেখানে গিয়ে তাদের সেই নীতিকে অনুসরণ করে সে এখানে বলে তোমরা এগুলো কোথায় পেয়েছো, অতিরিক্ত বাড়াবাড়ি, এগুলো বেদাত। অথচ সে কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, কিতাবের ক জানে না, শরীয় স্বরের কানও মচড়াইতে জানে না। এমন ব্যক্তিও চায়ের দোকানে বসে, পুকুর ঘাটে বসে অথবা যে কোনো জায়গায় সুযোগ পেলে এ ধরনের তর্কের মধ্যে সে নিজেকে লিপ্ত করে এবং মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে। এই বক্তব্যটা রাখার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদিও আমি তেমন দেখার সুযোগ হয় না বা আমি দেখি না, কিন্তু অনেক মানুষের কাছ থেকে শুনি, বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি। দেখবেন ইউটিউব নামক একটা চ্যানেল রয়েছে, বা এটাকে কী বলে, না না এই ধরনের অ্যাপস বা কী যাই বলুন না কেন, ইউটিউব রয়েছে। এখানে অসংখ্য আলেম নামক ঘোমটা দেওয়া কিছু মানুষ বিভিন্নভাবে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনা করে। আপনারা
বক্তব্যগুলো একটু ভালো করে খেয়াল করলে দেখবেন আসলে এরা হচ্ছে আলেম নয়, এরা ইহুদি আলেমের অন্তর্ভুক্ত। তারা মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে দজ্জালের আবির্ভাবকে ত্বরান্বিত করছে এবং দজ্জালের শক্তিকে বেগবান করার জন্য দজ্জালকে যেন আরও শক্তি থেকে শক্তিশালী করতে পারে এই কাজের মধ্যে তারা খুবই ব্যস্ত। কারণ দজ্জালের প্রথম শত্রু হচ্ছে মুসলমান, সুবহানাল্লাহ। প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন মুত্তাকি কখনো দজ্জালকে অনুসরণ করবে না এবং দজ্জালের সাথে তারা যুদ্ধ ঘোষণা করবে। আপনারা শুনেছেন ছোটকাল থেকে যে দজ্জাল দুটো হাত সম্প্রসারিত করবে না। আসলে সম্প্রসারিত করা তো দুই দিকে দুটো অবস্থানের কথা তিনি বলবেন বা সে বলবে। ডান দিকে দেখা যাবে আগুন, প্রচণ্ড প্রজ্বলিত আগুন, মারাত্মক আগুন, সে বলবে এটা দোজক। বাম দিকে একটা জায়গা থাকবে, সেখানে ফুলের বাগান থাকবে, সেখানে মধুময় পানীয় থাকবে, সে তখন এটাকে বলবে জান্নাত। যারা জান্নাতে যেতে চাও তারা বাম দিকে আসো, যারা জাহান্নামে যেতে চাও তারা ডান দিকে আসো। তখন মুমিন বান্দারা বলবেন যে জান্নাত জাহান্নামের মালিক তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিভাবে জান্নাত জাহান্নাম দিতে পারো, তোমার ওই জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। তখন তারা দল বেঁধে সবাই নির্বিঘ্নে নির্ভয়ে হেসে হেসে জাহান্নাম, যেটা যেখানে আগুন প্রজ্বলিত রয়েছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়বেন। আর তথাকথিত মুনাফিক মুসলমান যারা আজকে যারা বিভ্রান্ত অবস্থায় রয়েছে, যারা কোন মাওলানাকে অনুসরণ করবে, মান লাইসা শায়খুন ফাশায়খা হুশায়তান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, যারা বলে আমরা ইমাম মানি না, যারা বলে আমরা পীর মাশায়েক মানি না, যারা আমরা শরীয়ত তরিকত বুঝি না, এই ধরনের কথা যারা বলেন তারাই সেদিন ওই জান্নাতে যাবে। আর আল্লাহ বলছেন যারা ওই দজ্জালের জান্নাতে গিয়েছে তারা জাহান্নামী, আর যারা দজ্জালের জাহান্নামে গিয়েছে তারাই হচ্ছে মূলত জান্নাতি, সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা বলে রাখি, অধিকাংশ মানুষ সেদিন কিন্তু জাহান্নামে যাবে, আর বেশিরভাগ যাবে নারীরা, বেশিরভাগ যাবে নারীরা, কারণ নারীদের একটা বদ অভ্যাস রয়েছে। আপনি দেখিয়েন যে যখন আজান দেয় নারীদের কানে কিন্তু আজানের ধ্বনি পৌঁছায় না, যখন আজান দেয় নারীদের কানে আজানের ধ্বনি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ এগুলো পৌঁছায় না। কিন্তু একজন ফেরিওয়ালা যখন রাস্তায় ডাক দেবে লেস ফিতারে, তখন আমার মা উনি যদি একদম রান্নাঘরের পেছনে থাকেন সেখান থেকে দৌড়ে চলে আসতে পারে, ঠিক কি না? সেখান থেকে তিনি চলে আসতে পারে, কীভাবে জানে লেস ফিতার আওয়াজটা ওর উনার কানে পৌঁছায় যায়। তরকারি বলার সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে আসতে পারেন, কিন্তু আজান দেওয়ার সাথে সাথে তিনি দৌড়াইতে পারেন না। দুই, তিন নাম্বার, আপনি দেখবেন ঘরের দুয়ারে বসে, এখানে যদি ঘরে আঙ্গিনা যদি থাকে ওখানে বসবেন, আমি মহসুন আলিয়ার দরবার থেকে এসেছি, সাতগাছিয়া দরবার শরীফ থেকে এসেছি, আমি শাহসন আলিয়ার দরবার শরীফ থেকে এসেছি, মাইসভান্ডার দরবার শরীফ থেকে এসেছি, মা তোমার এখানে বড় বিপদ, তুমি আমার চাল দাও, ডাল দাও, টাকা দাও, ইনশাল্লাহ মহসুন আলিয়ার উসিলেই আমি দান পেয়েছি, তোমাকে আল্লাহ উদ্ধার করে নিবে, এই বলার পর ওই বলার পর তাকে তাবিজ কবজ কিছু ঢুকাই দে, আর তিনি তাকে সব কিছু দিতে কুণ্ঠাবোধ করেন না। এবং এমনকি স্বামীর সাথে পর্যন্ত তিনি এই বিষয়ে ঝগড়া বাঁধিয়ে দেন। এগুলো হচ্ছে দজ্জালের জন্য তার অনুসারী তৈরি করা। তারা সবসময় তাবিজ কবজের প্রতি এত বেশি ঝুঁকে থাকে, আপনি দেখবেন আমাদের দরবারেও দেখবেন, বিভিন্ন দরবারে দেখবেন, পুরুষের চাইতে নারীর সংখ্যা অন্তত দশ গুণ বেশি, একজন পুরুষ সমান দশজন মহিলা। তারা সবসময়, তাদের কোনো অসুখ বিসুখ হইতে পারে না, তাদের সামান্য সর্দি হলেও তাদের ধারণা হচ্ছে তাদেরকে কেউ কিছু করেছে, তাদেরকে তাবিজ করেছে, কবজ করেছে, এটা একটা তাদের বদ অভ্যাসে পরিণত হয়েছে। তারা দরবারে যায় কিন্তু ইবাদত করে না, তারা দরবারে যায় দরবারের কোনো খেদমত করে না, তারা সেখানে আজান পড়ে নামাজ হয় তারা নামাজের বালের মধ্যেও নেই। সম্মানিত হাজিরিন, এইভাবে
আমাদের মতো পীর সাহেবরা তারাও এখন দজ্জালের অনুসরণ করছে, দজ্জালের জন্য সৈন্য বাহিনী তৈরি করছে। আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা গোলাম তারা নিজেকে তৈরি করছে আল্লাহর সৈনিক, আল্লাহ রসুলের সৈনিক, আহলে বাইতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সৈনিক হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম অনুশীলন অনুকরণ করতে হবে, সেটা হচ্ছে কিসের? ফরজে। সেটা কিসের? ফরজে। আপনাকে ফরজটা খেয়াল রাখতে হবে। আপনি যেমন পৃথিবীর যে স্থানে যান না কেন, আপনাকে একটা পাসপোর্টের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার পরিচয় বহনকারী। বর্তমান যদিও বা এনআইডি কার্ড বা যেটাকে আমরা স্মার্ট কার্ড বলে থাকি, তো এই এনআইডি কার্ডের চাইতেও সবচেয়ে বেশি প্রয়োজন যেটা এয়ারপোর্টে গেলে আপনি দেখবেন, সেটা যে কোনো দেশের এয়ারপোর্টে, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। এই পাসপোর্টের মধ্যে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকলেও পেছনে কিন্তু আপনার পিতার নামটা লিখতেই হবে, আপনার বাবার নাম লিখতেই হবে, আপনার দেশ এবং গ্রামের নাম লিখতে হবে, এটা হচ্ছে আপনার পরিচায়ক। ঠিক তেমনি একজন মুসলমানের পরিচায়ক হচ্ছে ফরজগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করা, এটা হচ্ছে আপনার মুসলমানিয়তের পাসপোর্ট বা এনআইডি কার্ড। একজন মুসলমান যখন আজান দিবে, সে শারীরিক কসরতের জন্য হলেও আল্লাহর ডাকে সাড়া দিবে। আমি আগেও বলেছি, বারবার বলছি, কিয়ামত পর্যন্ত বলতে থাকব, নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায় না, নামাজ পড়লে কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। নামাজ আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে। আস-সালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত আমাদেরকে মন্দ কাজ থেকে বিদূরিত রেখে, দূরে রেখে ভালো কাজের দিকে ধাবিত করে। সালাত আমাদেরকে ধ্যান শিখায়, সালাত আমাদেরকে জ্ঞান শিখায়, সালাত আমাদেরকে আরাধনা শিখায়, সালাত আমাদেরকে মোরাকাবা শিখায়, সালাত আমাদেরকে মোশাহেদা শিখায়, একাগ্রচিত্ততা শিখায়, সালাত আমাদেরকে মাশুক, আশেক এবং মাশুকের মধ্যে সম্পর্ক শিখায়, সালাত আমাদেরকে সেতু বন্ধন করা শিখায়, সালাত আমাদেরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া শিখায়, সালাত আমাদেরকে প্রেমময় একটি স্থান, সুন্দর একটি বাগান তৈরি করা শিখায়। এইভাবেই সালাতের আসলে অসংখ্য অর্থ রয়েছে। আপনার ঘর যতটুকু পরিষ্কার নয় তার চাইতে মসজিদ পরিষ্কার, ঠিক কি না? আপনার ঘরে অনেক রকমের ফেতনা ফেসাদ রয়েছে, মসজিদে কোনো ফেতনা ফেসাদ নেই। আপনার ঘরে কেউ মাটিতে বসে, কেউ চেয়ারে বসে, মসজিদের মধ্যে সেটা তারতম্য নেই। আপনার ঘরের মানুষ অন্য ঘরের কোনো খবর রাখে কি না জানি না, কিন্তু মসজিদের মধ্যে যেই যাকে দেখুক না কেন সালাম দিয়ে তা কৌশল বিনিময় করে। এই সালাত বা এই মসজিদের বিশাল ব্যাখ্যা যদি করতে যায় অনেক সময়ের প্রয়োজন। তা আমি তো আজকে সুন্নত নিয়ে কথা বলব। এই ফরজগুলো যখন আপনি আদায় করবেন, আল্লাহর হুকুম, আপনি যখন এই নামাজটা কসরতটা আপনি আদায় করবেন, তখন আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়, একটা প্রশান্তির হিল্লোল বয়ে যায়, একটা ঢেউ খেলে যে আমি ফরজ নামাজ আদায় করেছি, আমি তো জোহরের নামাজ আদায় করব। এই বিশাল একখান সময় 5:15 থেকে বা 4:45 থেকে শুরু করে 1টা পর্যন্ত বা 1:30 পর্যন্ত আমার করণীয় কী, আমি কোন কাজটা করব, সেটা আমি ফজরের নামাজেই শিখে ফেলেছি। সেটা হচ্ছে আমাকে পূত পবিত্র থাকতে হবে, আমাকে সত্য কথা বলতে হবে, আমাকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, আমাকে সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার যে সংকল্প আপনি ফজরের নামাজে নিয়েছেন 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজের মাধ্যমে, এই সংকল্পকে জোহর পর্যন্ত নিয়ে যাওয়ার নামে হচ্ছে ইবাদত, সেখানে আল্লাহ প্রাপ্তি। এই নিয়ে যাওয়ার জন্য যে ধৈর্যর পরিকল্পনা আপনি করেছেন, আমি ধৈর্য সহকারে মিথ্যা বলবো না, আমি ধৈর্যের মাধ্যমে অন্যায় করব না, আমি ধৈর্যের মাধ্যমে হারাম খাব না, আমি ধৈর্যের মাধ্যমে সমস্ত অপকর্ম থেকে নিজেকে হেফাজতে রাখব, এই পরিকল্পনার নাম হচ্ছে আল্লাহ প্রাপ্তি। নামাজ দিয়ে আল্লাহ পাওয়া
যায় না। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এইসব ফালতু কথা করতে কে শিখেছেন? জি ভাই, আমি ফালতু কথাই বলে থাকি সবসময়, আর ফালতু কথা বলেই বলি বলে আমি বেশি ভারাল হই। ভারাল বুঝেন, এটা এটাকে বলা হয় ভাইরাল। আমি দেখলাম আসলে এগুলো ভারাল হওয়া, পচা মানুষ নিজেকে ফেমাস করার জন্য উল্টাপাল্টা বলে থাকে। আমি কিন্তু ফেমাস হওয়ার জন্য বলি না, যেটা সত্য সেটাই বলে থাকি। দেখুন, আপনারা বলেন যে নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, বলে না? শুনেছেন কখনো আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো অনেক মসজিদ আছে, দেখা যায় এমন কিছু মসজিদ আছে যেখানে একজন ইমাম সাহেব 40 বছর পর্যন্ত নামাজ পড়াচ্ছেন, অনেক আছে 50 বছর পর্যন্ত একই মসজিদে জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আসছেন। আমাদের এখানে গৌসুল আজম একটা মসজিদ আছে, ঠিক না? ওখানে একজন ইমাম সাহেব আছেন, তারে গিয়ে কালকে প্রশ্ন করবেন, কারণ এখান থেকে সবচেয়ে বড় মসজিদ, নাম করা মসজিদ ওই মসজিদটা। একটু ধরবেন, সবাই মিলে 10 টাকা করে তুলবেন, অনেক টাকা উঠবে। হুজুরের হাতে টাকাটা দিয়ে বলবেন, হুজুর এখানে বসে আপনি বলেন যে আপনি আল্লাহর সাক্ষাৎ পেয়েছেন কি না, মেরাজ আপনার হয়েছে কি না। আপনি তো ওয়াজে অনেক সময় বলেন, আমরা শুনেছি যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, ঠিক কি না? বলে না হুজুর? তোমরা নামাজ পড়ো, নামাজ মেরাজ কর ঘটায় না? বলে হুজুর আপনার মেরাজ কবার হয়েছে আমাদেরকে একটু বলেন, আপনি মেরাজে কী কী দেখেছেন? 2 নম্বর, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আপনি জান্নাতের টিকিট বা জান্নাতের চাবি পেয়েছেন কি না? আপনি তো মুনাজাত আমারও জান্নাতে নিয়ে যান, যাই না? আল্লাহ আজকের এই মুসল্লিদেরকে তুমি জান্নাতের অধিবাসী করো, আপনি নিজে গেছেন কি না সেটা আগে বলেন, তার আগে প্রশ্ন করে দেখেন, দেখবেন তিনি লা জবাব, তিনি আপনারে বকা দিবে না, তিনি বুঝে যাবে এইটা হচ্ছে ওই শয়তান, সম্পদ শয়তানের আলোচনা, সে নিজেই বুঝে যাবে। আমি আসলে আমি শয়তান নই, তবে শয়তানের চাইতে কোনো অংশে কমও নই। আমার কথা হচ্ছে নামাজ পড়ে কেউ জান্নাতের চাবি পায়নি, দেখা যায় যে নামাজ থেকে শিক্ষা লাভ করে যে কর্ম তারা করেছেন সেটার মাধ্যমে তারা জান্নাতের মালিক হয়েছে। আমরা মাইজবান্ডারের একটা কালাম পড়ে থাকি, বগদাদ শরীফের মাঝে কবর আজাব মাপ কইরাছে, বগদাদ শরীফের মাঝে কবর আজাব মাপ কইরাছে, আরে কারো সাধ্য আছে করিতে এমন, বর পীরের খানদানে মজিয়া গেল মন, মজিয়া গেল মন রে দিওয়ানা হইল মন, মজিয়া গেল মন রে দিওয়ানা হইল মন, বর পীরের খানদানে মজিয়া গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু বর পীরের খানদান নয়, কামেল মোকাম্মেল যে কোনো আল্লাহর ওলির কোনো মুরিদান যখন এন্তেকাল করেন তখন মুনকির নকির সওয়াল জবাব করতে আসলে ভয়ে কাঁপে, ভয়ে কাঁপতে থাকে, কারণ আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন হুদাল্লিল মুত্তাকি, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য। যখন কোনো মুত্তাকি কোনো একজন আল্লাহর বান্দাকে, আল্লাহর মাহবুব বান্দাকে অনুসরণ অনুশীলন অনুকরণের মাধ্যমে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন কবরে যায়, আল্লাহ বলেন ওই কবর তো আর সাধারণ কোনো কবর থাকে না, ওইটা রিয়াজুজ জান্নাহ হয়ে যায়। মুনকির নকির তাকে সওয়াল জবাব করতে লজ্জা বোধ করেন, আল্লাহ এটা তো তোমার মাহবুব, তুমি তো তার জান কবজ করার সময় তুমি কান্না করেছ, তুমি কষ্ট পেয়েছ। এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে, আমারও তো একটা প্রশ্ন জাগে, আপনিও বলছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, তাহলে ওয়াহাবিদেরকে আপনারা জাহান্নামী বলেন কেন? জামাতিদেরকে জাহান্নামী বলেন কেন? শিয়ারাও তো নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? খারেজিরা নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? ভান্ডারীরা নামাজ পড়ে, তাদেরকে জাহান্নামী বলেন কেন? তো আসলে জান্নাতিকে আপনি একটু খেয়াল করে দেখুন যে এই বিশাল ওয়াহেদুর পাড়া বা কৈশা পাড়া, অসংখ্য মানুষের আবির্ভাব হয়েছে বা জন্ম হয়েছিল,
অসংখ্য মানুষ মারা গিয়েছে, অসংখ্য মানুষ এখন বিচরণ করছে এই জমিনের বুকে, অসংখ্য মানুষ এখান থেকে আবার আমরা চলে যাব, কেউ কারো নাম মনে রাখেনি, কিন্তু এরশাদুল্লাহ ফকিরের নাম এখনো মনে আছে। আজকের সন্তানও এরশাদুল্লাহ ফকিরের নাম মুখস্থ করে ফেলে। তারপর ওয়াহেদুর পাড়া, আপনি দেখুন বিশাল ওয়াহেদুর পাড়া, এই ওয়াহেদুর পাড়ার মধ্যে অসংখ্য মানুষ এসছে, গেছেন, আসবেন, যাবেন, কিন্তু এখানে দুজন ব্যক্তির নাম মানুষ সবসময় মনে রেখে দিচ্ছে। এদিকে রয়েছেন হযরত মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহ, ওর পাশে রয়েছেন জি মকবুল ফকির রহমতুল্লাহ আলাইহ। কেন তারা কি এমন করেছেন, কোন নামাজের কারণে তারা তো ফেমাস হয়েছেন? আমরাও তো নামাজ পড়ি, আমরা কেন ফেমাস হতে পারলাম না? তারা মরেও সার্থক, তারা মরেও সার্থক। আমারও যখন আমার স্ত্রী তালাক দেয় বা আমি যখন আমার স্ত্রীরে তালাক দিই, দুই মাস তিন মাস মনে রাখে, তারপর ভুলে যায়। আমার বাবা মারা গেছেন, এই কিছুদিন আগের কথা বলছি, আমার সাথে এখান থেকে কে গিয়েছেন জানি, আবদুল্লাহ গিয়েছিলেন, আর জানি আমার একজন জেঠি শাশুড়ি মারা গিয়েছেন। তো আমরা শুক্রবারে জানাজা পড়লাম, জানাজা পড়ে এসে দেখি আমরা আনন্দ চিত্তে বিরিয়ানি খেলাম, ঠিক না? কত আনন্দ, কী সুখ! আরও ডেকে ডেকে খাওয়াচ্ছি, আরে ভাই আপনি খাইছেন, আরে খান না ভাই, খান খান, এ ভাই একটু সালাদ দাও, একটু ঝোল দাও, একটু ভালো থেকে মাংস দাও। একটু আগে কিন্তু জানাজা পড়েছি। আর দেখা যায় যখন একজন প্রকৃত এবাদত কর্নেওয়ালা এন্তেকাল করেন, তার জন্য কিয়ামত পর্যন্ত শোক বহ চলতে থাকে। এ কথাটা না সুন্নিরা বুঝতে পারে, না জামাতিরা, না ওয়াহাবিরা, না ভান্ডারিরা, কে জানে কে বুঝতে পারে? কারণ একে অপরকে গালিগালাজই তো করে আসছি। দেখুন তো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, কত বছর হয়? ওয়াল্লাহু আলিমুল গায়ব, ঠিক না? এখনও তার জিকির ও রাফায়না এলাকা জিকরাক চলছে। গাউসে পাক অফাত হয়েছেন, কত বছর হয়? এখনও তার জিকির চলছে। খাজা গরিবের নামাজ অফাত হয়েছেন, কত বছর? গৌসে ভান্ডারী হয়েছেন, কত বছর? এ মনসুর আলী কত বছর? আজকে সবার জিকির হয়, আপনার দাদার জিকির, আপনার বাবার জিকির কেন হয় না? তিনিও তো নামাজ পড়েছেন, তিনি নামাজ পড়েছেন, আর তিনি নামাজের মালিকের নামাজ পড়েছেন। তিনি নামাজ পড়েছেন জান্নাতের আশায়, লোভে, আর যিনি আল্লাহওয়ালা হয়েছেন তিনি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়েছেন। আপনি বাজার করেন আপনার সংসারের যারা রয়েছেন তাদের পেটের খিদা নিবারণের জন্য, আর তারা বাজার করেছেন মালিকের মসজিদে মালিককে খুশি করার জন্য। আপনি বাজার করেন এক সপ্তাহ বাজার একসঙ্গে, আর তিনি বাজার করেছেন যতটুকু খেলে পেট ভরে নামাজ পড়তে পারবে ততটুকু বাজার, এর বেশি তিনি করেন নাই। অনেক ডিফারেন্স। আপনি ঘুমিয়েছেন ছয় ঘন্টা আট ঘন্টা, বিজ্ঞান বলেছেন একজন মানুষের ঘুমের প্রয়োজন আট ঘন্টা, সর্বনিম্ন ছয় ঘন্টা, আর উনি বলেন না আমার বিজ্ঞান তো আল্লাহ রব্বুল ইজ্জত, আমাকে তো ঘুমের জন্য পাঠায়নি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। ঘুম আল্লাহ যাবেন, আর আমার কাজ হচ্ছে তার ইবাদত করে যাওয়া। তাই আমাদের মেজবানদের শায়েরা বলে থাকেন, রাজি কি বেরাজি দয়াল তাও তো আমি জানি না, আমার কার্য সেবা কার্য নামটি শুধুই জপনাই আল্লাহুম্মা। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় যে আমাদের কাজ হচ্ছে তাকে খুশি করা, তিনি যেই কাজে খুশি সেই কাজগুলো করার নাম ইবাদত। নামাজে তিনি খুশি হন না, নামাজে আমাদের অনুশীলন হয়। স্কুলে পড়ালেখা হয় না, পড়ালেখা হয় ঘরে, স্কুল থেকে শিখে আসতে হয়। স্কুলে দুটি পড়া দেয়, একটার নাম হোমওয়ার্ক, একটার নাম ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কটা আমাদের মসজিদে করানো হয়, ওখান থেকে বিশাল একটা হোমওয়ার্ক নিয়ে আমি ঘরে ফিরে আসি। এই হোমওয়ার্কটা যে সুচারুরূপে করতে পারে তিনি কামিয়াব, তিনি কামিয়াব। আমি আপনি নামাজ পড়ি, যেমন ফজরের চার রাকাত নামাজ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ফজরের দুই রাকাত নামাজ পড়তে আমার দিনটা ফুরিয়ে যায়, আমি সিজদা থেকে উঠতে পারি না। আর আমরা এক সিজদার জায়গায় পনেরো সিজদা দিতেও কুণ্ঠাবোধ করি না।
অর্থাৎ যত দ্রুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নামাজটা আদায় করে ফেলি। এখন প্রশ্নটা হচ্ছে তাদের নামাজ আর আপনার নামাজের মধ্যে নিশ্চয় ডিফারেন্স আছে, সেটা যেহেতু আপনি বুঝতে পারেন না বা আমরা বুঝতে পারি না, অতএব আমাদের পক্ষে আর তাদেরকে চেনাও সম্ভব নয়। যেমন আমি একটু আগে বলেছিলাম মিডল ইস্টের মধ্যে তারা সুন্নতের কোনো পায়রবি করে না, অথচ আমাদের হুজুররা যারা আমাদেরকে আপনারা তাদেরকে অনুসরণ করেন। আমি কোনো হুজুরকে অনুসরণ করি না, আমি আমার মুর্শিদ ছাড়া পৃথিবীতে আর কাউকে অনুসরণ অনুকরণ করি না, এক কথাই শেষ। তো আমি দেখলাম আপনারা যাদেরকে অনুসরণ করেন মহা 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 মানব মনে করে থাকেন, তাদের এক জবানে যে কত রকম কথা বলে সেটা দেখুন আপনি বুঝতে পারেন না, আপনি হচ্ছেন অন্ধের মধ্যে ঢিল ছোড়ার মতো মানুষ। অন্ধের মধ্যে এক মুখে বলে এই কথা বলা হারাম, আবার আবার একটু পরে বলে ভাই আমি না জেনে কথাটা বলেছি। এই ধরনের যারা এক মুখ দুমুখো সাপ, তাদের কাছ থেকে সাবধানে থাকার নামে হচ্ছে ঈমান বাঁচানো। আমরা শুনেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেছেন, একটির নাম হচ্ছে কোরআনুল করিম আর একটার নাম ইতরাতি আহলে বাইতে রসুল। আহলে বাইতে রসুল মানে রসুলের সুন্নত, সুবহানাল্লাহ। আহলে বাইতে রসুল মানে রসুলের সুন্নত। আল্লাহর হাবিব এই সুন্নতকে একত্রিত করেছেন সৈয়দানা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দানা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই একত্রিত সুন্নত যেগুলো করেছেন সেটাকে বলা হয় বুখারী শরীফ। এটাকেও আমরা আমাদের পক্ষ থেকে সহি বলে থাকি, কিন্তু কোরআন হাদিস আজমা কিয়াস বিজ্ঞান ভিত্তিক সহি কেউ বলতে পারবে না, কারণ কোরআন হাদিস আজমা কিয়াস এবং বিজ্ঞান ভিত্তিক যদি কোনো কিতাব সহি থাকে এটা হচ্ছে লড়াই বা ফিহি, একমাত্র কোরআনুল করিম, ঠিক কি না? একমাত্র কোরআনুল করিম এটাকে আমরা সহি বলে থাকি এই কারণে যে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, সাধনা করেছেন, রিয়াজত করেছেন, মোরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, এবাদত করেছেন, বন্দেগী করেছেন, নিজের জীবনের অনেক অংশ এই একটা একটা হাদিসের পিছনে তিনি ব্যয় করে আমাদের জন্য আল্লাহ রসুলের বাণীগুলো সংকলন করে আমাদের সামনে উপস্থাপনা করেছেন বিদায়। তার এই শ্রমকে আমরা শ্রদ্ধা জানিয়ে, তার পরিশ্রমকে আমরা শ্রদ্ধা জানিয়ে এবং সেটা কোরআন এই হাদিসগুলোকে মক্কাই মুআজ্জামার মধ্যে সাহাবায়ে কিরামগণ কী করেছেন, অনেক সাহাবা সেগুলোকে সঠিক বলেছেন বিদায়, আমরাও সেটাকে সহি বলে থাকি। এই বুখারীর পাশাপাশি আরেকখানা হাদিস রয়েছে যেটাকে সহি বলা হয়, সেটা হচ্ছে মুসলিম শরীফ। তাই এই দুটো হাদিসের আমরা যেমন হাসান এবং হুসাইনকে হাসনাইনে করিমাইন বলি, ঠিক তেমনি বুখারি এবং মুসলিমকে সহিহাইন বলা হয়। কি বলা হয়? সহিহাইন বলা হয়, অর্থাৎ দুটাই সহি। ঠিক এরকম একটা সহি কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের একখানা হাদিস থেকে আমরা জানতে পারছি যে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করতে শুনেছি, ক্বালা সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লি ইয়াউমিন সিনতা আশারাতা রাকাআতা তাতাওয়ান গাইরাল ফরিজাতি ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আও ইল্লা বুনিয়া লাহু বাইতু ফিল জান্নাত রাওয়াহুল মুসলিম। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি জবান থেকে শুনেছি। কি শুনেছেন? তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি, কোনো মুসলমান ব্যক্তি ফরজ এবাদতের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ফরজ এবাদতের পর প্রত্যেক দিন কুল্লি ইয়াউমিন ইসনাতু আশারাতা রাকাতা 12 রাকাত সুন্নতে রাসূলুল্লাহ নামাজ আদায় করবে, গাইরে ফরাইজাত ফরজ নামাজের বাদে, ইল্লা হা বানাল্লাহু আল্লাহ রাব্বুল ইজ্জত বানিয়ে রাখবেন তার জন্য বাইতান ঘর ফিল জান্নাতে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ ইবাদতগুলোর পরে যদি কেউ 12টি রাকাত সুন্নত নামাজ আদায় করে
কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা যাররা হিসাব হওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সুন্নত আদায়কারী ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে একখানা ঘর তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, যারা সুন্নত পড়েন না তারা এই ঘর থেকে বঞ্চিত হবেন? যারা বলেন আমরা আহলে সুন্নত, তারা যদি এই সুন্নতকে অস্বীকার করেন তারা মোনাফেক হবেন। যারা বলেন আমরা আহলে হাদিস, আমরা হাদিসের অনুসরণ করি, তারাও যদি এই সুন্নতকে অস্বীকার করে না পড়ে তারাও মোনাফেক, ঠিক না বেটি? কারণ হাদিসের মধ্যেটা সহি হাদিস, হাদিসের মধ্যেটা সহি হাদিস, যেহেতু সহি হাদিস তুমি অস্বীকার করছো তাহলে তোমাকে আপাতত আমি মুনাফেক ডাকছি, কিন্তু অন্য কেউ হলে সে তাকে সরাসরি কাফেরই ডেকে ফেলতেন। কারণ আল্লাহর হাবিবের হুকুমে হচ্ছে আসলে মূলত ইমান, আল্লাহর হাবিবের হুকুম পালন করার নামে হচ্ছে ইমান। যেমন আরেক হাদিসের মধ্যে দেখা যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা হাদিস, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সাল্লাইতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলা যুহুর। হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোহরের পূর্বে চার রাকাত নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন, জোহরের পূর্বে চার রাকাত নামাজ পড়েছি। এখন আমাদের মধ্যে অনেকে দেখা যায়, আমাদের অনেক পীর ভাইকে দেখেছি, অনেক মুরিদান ভাইকে দেখেছি যে তিনি জোহরের সুন্নতগুলো পড়েন না, গিয়ে মসজিদে বসে থাকেন, অথচ এটো এ হাদিসখানা হচ্ছে সহিহাইন। একটু আগে যে বললাম সহিহাইন অর্থাৎ বুখারীরও হাদিস মুসলিমেরও হাদিস, যেটাকে মুত্তাফাকুন আলাই বলা হয়, এই সহিহাইনের মধ্যে বলছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জোহরের নামাজ আদায় করতে গিয়েছিলাম, আমার নবী দেখলাম জোহরের ফরজ নামাজের চার রাকাত ফরজের আগে তিনি চার রাকাত এক্সট্রা নামাজ আদায় করেছেন, যেটাকে আমার নবীর সুন্নত, আর এই সুন্নতটা তিনি আদায় করেছেন। এবং জোহরের পরে ওয়ারাকাতাইনি বাদাহা, জোহরের পরে দুই রাকাত আদায় করেছেন, রাকাতাইন মানে দুই রাকাত, জোহরের পরে দুই রাকাত আদায় করেছেন। ওয়ারাকাতাইনি বাদাল জুমা, জুমার পরেও দুই রাকাত আদায় করেছেন। ওয়ারাকাতাইনি বাদাল মাগরিবে, মাগরিবের নামাজের পরে দুই রাকাত আদায় করেছেন। ওয়ারাকাতাইনি বাদাল ইশায়ে, এবং এশারের পরে দুই রাকাত আদায় করেছেন। কয় রাকাত হয় খুলে হিসাব করে দেখুন তো। না, এটা হচ্ছে জোহর থেকে শুরু, ফজরের নামাজটা বলা হয়নি, ফজরের নামাজটা আগে বলেছেন। আগে বলছেন কি যে ব্যক্তি ফরজ নামাজের পর বারো রাকাত, এখানে এসে আসছে জোহরের চার রাকাত, আবার পরে দুই রাকাত, জুমার পরে দুই রাকাত আট রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশারের পরে দুই রাকাত, মোট বারোটি রাকাতের নামাজের কথা আমরা এখানে স্পষ্ট খুঁজে পাচ্ছি। আরেকটা হাদিসে আরও সুন্দর করে বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনা কুল্লি আযানাইনি সলাতান ওয়া বাইনা কুল্লি আযানাইনি সলাতুন ওয়া বাইনা কুল্লি আযানাইনি সলাতুন ক্বালা ফি সালিসাতি লিমান শাআহ মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক দুটি আজানের, আজান ও ইকামতের মধ্যখানে নামাজ রয়েছে, প্রত্যেক দুটি আজানের মাঝখানে নামাজ রয়েছে, প্রত্যেক তৃতীয়বারে বাক্যটি এভাবে ইরশাদ করেছেন, যে পড়তে চায় সে ইচ্ছুক তার জন্য। অর্থাৎ যেটাকে আমরা কি বলি দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উজু দুখুলুল মসজিদ, এখানে একটা এখতিয়ার রাখা হয়েছে কি, এটা মুত্তাফাকুন আলাই এখতিয়ার রাখা হচ্ছে, সেটা হচ্ছে যে পড়তে চায়, যে এই নামাজের জন্য ইচ্ছুক। এই কথাটা বলার পেছনে কারণটা হচ্ছে, একদিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আর এখানে হাদিসের মধ্যে আছে, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুচকি হেসে বললেন, আবি হুরায়রা তুমি এমন কি আমল করো, এমন কি কাজ তুমি করো
যে আমি নবী তোমারে দেখলাম জান্নাতের মধ্যে তুমি জুতো পরে হাঁটছো, জান্নাতের মধ্যে তুমি জুতো পরে হাঁটাহাঁটি করছো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ চিন্তা করে বললেন, নবী গো আমি এমন কি আর আমল করতে জানি, আমি তো একজন মূর্খ সুরুক্ষ মানুষ, আপনি যা শিখান তার চাইতে বেশি কিছু জানিও না, তবে আমি একটা কাজ করে থাকি। বলে কি কাজ? বলে আজানের পরপরে একামতের আগে আগে আমি চার রাকাত নামাজ পড়ি, এক দুই রাকাত হচ্ছে দখুলুল মসজিদ আর দুই রাকাত হচ্ছে তাহিয়াতুল উযু। সুবহানাল্লাহ, দুই রাকাত তাহিয়াতুল উযু, দুই রাকাত দখুলুল মসজিদ, আমি আজানের আগে আজানের পরে ইকামতের আগে পড়ে থাকি। সুবহানাল্লাহ। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমাদের হুজুররা তো আমাদেরকে একটা টাইম বেঁধে দিয়েছেন, ফিক্সড টাইম করে দিয়েছেন, ঠিক না? এতটা থেকে এতটা পর্যন্ত জোহর, এতটা থেকে এতটা পর্যন্ত আসর, মাগরিব ইত্যাদি। এখন দেখা যায় মাগরিবের আজানের সঙ্গে সঙ্গেই আমাদের মুয়াজ্জিন সাহেব কী করেন, একামত দিতে থাকেন। ওখানে দুই রাকাত তো দূরের কথা, এক রাকাত পড়ার সময়ও পায় না। এখন কী করবেন, এখন কী করবেন সেটা আপনারা খুঁজে বের করে নেবেন, সেটা আমার বিষয় নয়। তবে আমি দেখেছি, সেটা একটু বলতে পারি আপনাদেরকে। মক্কায়ে মুআজ্জামায় দেখেছি, মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি এবং মিডল ইস্টের অনেক জায়গায় রয়েছে, তারা মাগরিবের আজান একটু আগে করে দেন। মাগরিবের আজান দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় তারা অপেক্ষা করেন, এরপর তকবিরে একামত দেন, যেন মানুষ মনে হয় যদিও আমি পড়িনি কারণ আমার ইমামের নজদিকে সেটা নেই, আমাদের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তার নজদিকে মাগরিবের সময় তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ পড়ার প্রয়োজন নাই, তাই আমরা পড়িনি, ছোটোবেলা থেকে পড়িনি, আমরা না পড়ে আমরা আমানসা হয়েছি, কথা বলছেন না, আমরা না পড়ে আমানসা হয়েছি, আমরা না পড়ে মনসুর আলী হয়েছি, আমরা না পড়ে খাজা গরিবে নামাজ হয়েছি, আমরা না পড়ে শাহজালাল ইয়ামিনী হয়েছি, তাই আমিও আর পড়িনি। কিন্তু দেখলাম যে তারা অপেক্ষা করে, কী পড়ে জানি না, তারা দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করে। এখান থেকে যখন বাঙালিরা গিয়েছেন, মূর্খ গণ্ড মূর্খ শিক্ষিত গণ্ড মূর্খ বাঙালিরা তাদের সাথে দেখি নামাজ পড়া শুরু করে দিয়েছে। তখন এক গণ্ড মূর্খ, তিনি একটা ব্যাংকে চাকরি করেন, নাম বলবো না, তো তারে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করছি, ভাই আপনি তো মাগরিবের নামাজ পড়লেন? মানে হ্যাঁ ভাই, আমি মক্কায় মুয়াজ্জমে পড়েছি, অমুক ইমামের পেছনে। ওরে বাবা, অমুক ইমামের পেছনে তিনি নামাজ পড়েছেন, তো কি হয়েছে? তো বলে কি, আপনি কি জানেন না উনি খুব ফেমাস? আমি বললাম হ্যাঁ জানি, উনি তো দুনিয়ার জন্য ফেমাস কিন্তু ওখানের জন্য ফেমাস কি না সেটা কি আপনি জানেন? মানে ভাই সেটা তো জানি না। যাক, ওইটা যখন জানেন না, ওইটা নিশ্চয় আমি জানি, তাই আমি ওনার পিছনে নামাজ পড়িনি, আমি নিজে নিজে নামাজ পড়েছি, কিন্তু আমার প্রশ্নটা সেখানে না। সে আমার প্রশ্নটা হচ্ছে, তারা তো দুই রাকাত নামাজ পড়েছে মাগরিবের আগে, আপনি এই দুই রাকাতের কী নিয়ত করেছেন সেটা বলেন তো। বলে না আমি তো সেটা জানি না, আমি এমনি ওনাদের সাথে নামাজ পড়েছি, গা ভাসাইয়া দিলাম। এবার কত বড় গণ্ড শিক্ষিত মূর্খ, চিন্তা করে দেখুন, ওরা পড়ছে বলে আমিও পড়ছি। ঠিক তেমনি বরিশালের কিছু মানুষ দেখতে মোল্লার মতো মনে হয়েছে, মোল্লা মোল্লা, তো মোল্লারদের সাথে নামাজ পড়তে গিয়েছি জুমার নামাজ, হেরেম শরীফের ভিতরে জায়গায় নেয়, বাইরেও জায়গা নেয়, বাইরে ঢুকতেও দিচ্ছে না। তো আমরা হেরেম শরীফের যে অন্তর্ভুক্ত জায়গা সেখানে রাস্তার উপর যাই, নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসেছি একটা দোকানের সামনে। তো দোকানে উঠার জন্য একটা বড় স্ল্যাব আছে, ওটা প্রায় 4 ফিট সাড়ে 4 ফিটের বেশি হবে। ওখানে ওই গণ্ড মূর্খ জানোয়ার, বরিশাইল্লা জানোয়ারগুলো ক্যাবলার দিকে পা টেনে বসে আছে, ক্যাবলার দিকে পা টেনেই বসে আছে। আমি প্রথমে খেয়াল করিনি, আমি তাদের সামনে জায়নামাজ বিছিয়ে বসে আছি। আস্তে আস্তে রোদ যখন ওঠা শুরু করলো, তখন আমার গায়ে যখন রোদ পড়ছে, তখন আমার কিছু বন্ধু আমাকে বললেন যে ভাই তুমি এক কাজ করো, এই ইনারা যদি দাঁড়ায় তাহলে তুমি ওদের একটু জায়গা হবে, তুমি সেখানে গিয়ে নামাজ পড়বো। আমি যখন পেছনে তাড়াকালাম, দেখি ওই শিক্ষিত গণ্ড মূর্খ এমন ব্যক্তিরা আল্লাহর খানায় কাবার দিকে পা টেনে বসে আছে, অথচ আমরা যেখানে মতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবর বলে সিজদা দে, আর ওই বেয়াদবগুলো দাঁড়ায় কী করেছে, পা টেনে বসে আছে। কত বড় গণ্ড মূর্খ! এগুলো হচ্ছে রিক্সাওয়ালার ছেলেরা শিক্ষিত হলে এমন হয়।
আমরা যারা এতিমখানায় বড় হয়ে পড়ালেখা করে মাদ্রাসায় পড়ালেখা করে আলেম হয়েছি আমরা এমনই হব এমনই হব এতিমখানা সদকা ফিতরা খেয়ে যারা আলেম হয়েছে তারা এমনই হবে ভিক্ষুক আলেম তারা তাদেরকে আলেম বললে আলেমের কলঙ্ক হবে তার পা টেনে বসে আছে অথচ ওদিকে আমরা কি করি সিজদা দিই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার বলে আমি যখন এটা খেয়াল করলাম তখন আমাকে আবারও তার নাম আচ্ছা তার নামও বলার দরকার নেই তিনি আমাকে বলছেন আপনার গায়ে রোদ লাগছে আপনি একটু ওখানে গিয়ে দাঁড়াবেন ভাইজান আমি বললাম হঠাৎ আমার খুব রাগ চড়ে গেল মাথায় আমি বললাম খোদা কি কসম এই মুহূর্তে যদি আমি মারা যাই সখারাতের সময় যদি আমি পানি পানি করি এই অমানুষগুলো যদি আমার এক ফোঁটা পানি দেয় আমি গুলি করে পানিগুলো ফেলে দেব এই মানুষগুলো যদি আমার গায়ে হাত দেয় আমি আল্লাহরে বলবো যে আমার জানটা যেন ফিরিয়ে দেয় আমি এদের হাতে মরতেও চাই না এদের সাথে নামাজ পড়া তো দূরের কথা এদের সাথে ভাতও খাবো না এই বলে আমি জায়নামাজটা নিয়ে ওখান থেকে সরে যাই এরা বুঝতে পারে কথাগুলো যে আমি তাদেরকে বলেছি তখন দেখলাম তারা পা গুটিয়ে বসা শুরু করল এবার চিন্তা করে দেখুন আমাদের এখানে বলে একরকম ওখানে তারা চলে আরেক রকম এই ধরনের মোনাফেকগুলো থেকে আমাদের ইমান আকিদাকে রক্ষা করতে হবে আরও বলবো আমাদের যারা তথাকথিত নবী প্রেমিক দেখিয়ে ওলি প্রেমিক দেখিয়ে আপনাদের এখানে বড় বড় বক্তারা আসেন বড় বড় ওয়াজ করেন চেয়ারে বসে মাত্র শিয়া কাফের রাফিজি খারেজি বলে বলে মানুষকে সম্বোধন করে আপনাদেরকে দেখিয়ে দেন এমন ব্যক্তি রে দেখলাম জুতো পরে মসজিদে নববীতে হাঁটছেন অথচ এখানে আদাবুন নবী শিখায় আদাবুর রাসুল শিখায় সম্মানিত হাজিরিন এদেরকে চেনা বড় দায় সিরিংমা চিনন না সিরিংমা দেখুন না হন আর বেআইনুরে এক কেজি সিরিংমাছ আনি দিবেন বদারও হইতে আনি কিন্তু বুদ্ধি খাম গরম পড়িব আনি দিলই তুন আনি মাত্র সিরিং মাসুন ফাগর মধ্যে ঠইলে তুন সারি দিয়ে দূর করে সরে যাবেন বেআইনুরে হবেন সিরিং মাসুন দড়ি দড়ি রান বেআইনে যদি ওনারে গালাগালি না করে আন্তর্জাতিক তৈরি আরে দিন হবে আপনারা কখনো দেখেছেন সিরিং মাছ মেহরবানি করে জিয়ন্ত চিরিং মাছ এনে আপনার রান্নাঘরে অথবা ঘরের দুয়ারে ছেড়ে দিলে হবে এগুলো ছাদ পর্যন্ত উঠতে থাকবে এই ছাদে উঠতে পারবে এই ছাদে এই এ সানসিডে উঠতে পারবে এক কেজি চিরিং মাছ যদি এভাবে ছেড়ে দেন আমার মনে হয় না আপনার আম্মা বা আমার স্ত্রী বা আপনার আপনার স্ত্রী বা আপনার খালা আপনার মা আপনার দাদি যে হবে হোক এক কেজি পুরাটা আবার খুঁজে বের করতে তিনি পারবেন না ঠিক এই কলামুড়ি বেচনেওয়ালা কোরআন বিক্রি করে যারা কলামুড়ি খায় এইদেরকে ধরা চেনা বড় বড় দায় বড় দায় এর এখানে বড় এক কথা ওখানে বলে আরেক কথা তারা মাইস ভান্ডার গিয়ে বলে মাইস ভান্ডারের মতো বগসল আদম দুনিয়া জমিন আর নাই আবার অন্য জায়গায় গিয়ে বলে মাইস ভান্ডার থেকে তোমরা সাবধানে থেকো আপনারা ভালো করে ইউটিউব করে খুঁজে দেখবেন সম্মানিত হাজিরিন আমি কথাটা এই কারণে বলছি যে যেখানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসখানা বুখারী এবং মুসলিমে এসেছে অথচ তারা সে সুন্নতকে কখনো আদায় করতে সচেষ্ট নয় আমি বিশ্বকাপ খেলা দেখতে গিয়েছি কাতারে জাপান বনাম কোন একটা দেশের সাথে খেলা চলছিল জোহরের নামাজের টাইম হয়েছে আমাকে যখন তারা দেখলো বললো তুমি ইমামতি করো তো আমি বললাম আমি মুসাফির তাহলে আমি মুসাফির যেহেতু আমার জন্য দুই রাকার নামাজ তাদের জন্য তো তারা মুকিম তারা সব নামাজ পড়বে অধিকাংশ মুকিম ছিল আমি দুই রাকাত পড়লাম দুই রাকাত পরে যেহেতু তারা মুকিম আরও দুই রাকাত পড়ছেন আমি অপেক্ষা করছিলাম তো ভাবলাম যে তারা বাকি সুন্নত পড়ার আগে আমি বের হয়ে যাব ওমা দেখলাম আমার আগে তারা বের হয়ে গেছে আমার আগে তারা পুরো মসজিদ খালি এলোনলি আমি বসে আছি অর্থাৎ তারা সুন্নত পরেরটা অথচ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন যে ফরজের সাথে যারা বারোটি রাকাত সুন্নত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের জন্য জান্নাত একখানা দালান তৈরি করবেন একখানা ঘর তৈরি করে দিবেন এরপর এবার আসুন আরেকটু করে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি
বুখারী শরীফের একখানা হাদিস হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা লা ইয়াদউ আরবাআন ক্বাবলা যুহুরি ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতে। আমার মা মুমিনের মা, মুসলমানের মা নন, আমি আবারও বলছি কার মা? মুমিনের মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার নবীজি জোহরের পূর্বে চার রাকাত সুন্নত এবং জোহরের পরে ফজরের দু রাকাত সুন্নত কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। এবার হাতে গুনবেন, জোহরের পূর্বে চার রাকাত সুন্নত আমার নবী কখনো ছাড়েন নাই, কখনো যেহেতু তিনি বারবার পড়েছেন তাই এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা কি? এবং ফজরের দুই রাকাত সুন্নত তিনি কখনো, এখানে ফজরের দুই রাকাত সুন্নত সম্পর্কে একটা মশাইল আপনাদেরকে জানিয়ে রাখছি। মনে করুন আপনি উজু করছেন বা বাথরুমে টয়লেটে গিয়েছেন, এসে উজু করে দেখছেন যে ইমাম সাহেব কি করেছেন, তকবিরে তাহরিমা বেঁধে ফেলেছে, মুক্তাদিগণ সবাই তকবিরে তাহরিমা বেঁধে ফেলেছে, তিনি কেরাত শুরু করে দিয়েছেন, আপনি দৌড়ে গিয়ে কি করলেন, তকবিরে তাহরিমা বেঁধে ফেললেন, অর্থাৎ একটা দায়িত্ব বিহাজল ইমাম বলে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন ফরজ নামাজ শেষ হওয়ার পর আপনার তো সুন্নত বাকি আছে, আছে না? আমরা যারা গোলামে মোস্তফা, আমরা সুন্নি নই, আমি সুন্নি নই, আমরা গোলামে মোস্তফা, আমরা নামাজের মধ্যে বেহেস্ত খুঁজি না, আমরা নামাজের মধ্যে প্রিয়তমার সাক্ষাৎ খুঁজি, আর নামাজ থেকে বের হয়ে প্রিয়তমাকে রাজি করার জন্য প্রিয়তমার হুকুম মেনে চলি, এটা হচ্ছে আমার নীতি। এখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সালাম ফেরানোর পর আপনি কি করবেন, বাকি দুই রাকাত সুন্নত আদায় করে ফেলবেন, ঠিক কি না? না, বাকি দুই রাকাত সুন্নত আর আপনি আদায় করতে পারবেন না, এটা আপনার জন্য কাজা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না সূর্য স্পষ্ট না হয়, সূর্য উদয় হওয়ার পর আপনি বাকি এই দুই রাকাত সুন্নত পড়বেন, মনে থাকবে মশাইলাটা? এই মশাইলাটা সবসময় খেয়াল রাখবেন। কিন্তু খেয়াল রাখবেন আরেকটা সুযোগ আছে, আমার আল্লাহ তাবারক তাআলা আলাই আল্লাহ রাসূলের মাধ্যমে আমার জন্য আপনার জন্য রহমত দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুজাআহা, আল্লাহ আমাদের উপর কখনো বোঝা চাপাইয়ে দেন না। আল্লাহ বলছেন তুমি ফরজ হোক সুন্নত হোক ওয়াজিব হোক আর নফল হোক, তুমি যদি তিন লাইন পর্যন্ত কেরাত পড়তে পারো নামাজ হয়ে যাবে। ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই ছোট তিন আয়াতের এই সুরার মতো যদি কোরআনের কোনো একটা তিনটি অংশ তুমি পড়তে পারো তোমার নামাজ হয়ে যাবে। আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন বলে নামাজ পড়লে হবে? জি, নামাজ পড়লে হবে, নামাজ পড়লে হবে। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল বলে নামাজ পড়লে হয়ে যাবে। আলাম তারা কাইফা ফায়ালা রব, অর্থাৎ তিন আয়াত পর্যন্ত যদি আপনি পড়তে পারেন আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আপনাকে আমাকে একটু একটু আল্লাহর সাথে বেশি সাক্ষাৎ করার জন্য, প্রেমিকার সাথে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে ঠান্ডা মস্তিষ্কে আরাম আরামদায়ক ঠান্ডা হাওয়ার মধ্যে। আমার নবী বলছেন তুমি যখন ফজরের ফরজ নামাজ পড়বে মেহরবানি করে একটু বেশি করে তুমি কেরাত পড়ো, চল্লিশ আয়াত পর্যন্ত কেরাতকে তুমি দীর্ঘায়িত করো, চল্লিশ আয়াত পর্যন্ত তুমি কেরাত পড়তে থাকো, তাহলে চল্লিশ আয়াত কেরাত পড়তে অনেক সময় লাগবে। তা আপনি এই সুযোগে যদি পারেন, আপনি যদি বুঝতে পারেন যে ইমাম সাহেব প্রথম রাকাত পড়াচ্ছে, মাত্র সুরা ফাতিহা পড়েছে, আপনি ছোট ছোট সুরা ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুসরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরে এটা পড়ে, এবং ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই বলে আপনি দুই রাকাত নামাজ দ্রুত আদায় করে ফেলতে পারেন। আর যদি দেখেন না হুজুর সাহেব বেশি লম্বা কেরাত করবেন না, তাহলে আপনি কি করবেন, ফরজটা আদায় করে সূর্য উঠার পর সুন্নত নামাজ আদায় করবেন। এখানে উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুত্তাফাকুন আলাই বুখারী এবং বুখারী শরীফের মধ্যে এই হাদিসখানে এনে বলছেন যে আমার নবী কখনো আমার নবীকে কখনো জোহরের চার রাকাত সুন্নত এবং ফজরের দুই রাকাত সুন্নত ছাড়তে দেখিনি।
হযরত উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরাখানা হাদিস বয়ান করে বলছেন যে অতিরিক্ত যত নামাজ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন ফজরের দুই রাকাত সুন্নতের প্রতি ফজরের দুই রাকাত সুন্নতের প্রতি আমার নবী কি করতেন বেশি গুরুত্ব দিতেন আপনারা আরো অনেক হাদিস দেখলে পড়বে দেখবেন যে আমার নবী তাহাজ্জুদ পড়ে একটু আরাম করতেন তাহাজ্জুদ পড়ে একটু আরাম করতেন হযরত আবি হুরায়রা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীকে জাগিয়ে দিতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আজান দিতে এসেছি তখন আমার নবী উঠে দ্রুত গতিতে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে নিতেন তাই সম্মানিত হাজিরিন এটা বললাম নামাজের ক্ষেত্রে আমার নবীর প্রত্যেকটা কাজ আপনি যদি গোলামে মুস্তাফা হয়ে থাকেন মুস্তাহাবটাকে আপনি সুন্নত হিসেবে গ্রহণ করবেন মুস্তাহাবটাকে আপনি সুন্নত হিসেবে গ্রহণ করবেন কারণ আপনারা যারা প্রকৃত অর্থে মা বাবাকে ভালোবাসেন সত্যিকার ভালোবাসা আর ভালোবাসার মধ্যে অনেক ডিফারেন্স আছে আমি এগুলো অনেকবার বলেছি যারা আমার আমাদের এই তস্করা মাহফিল শুনেছেন অতীত থেকে শুনে আসছেন তারা হয়তো জানেন যে প্রেম আর ভালোবাসা এক জিনিস নয় বিশাল একটা ডিফারেন্স এটা কল্পনাও করা যায় না তো আমি সেদিকে আর যাব না আমি প্রোগ্রাম এখানে শেষ করে দিচ্ছি তা আপনি যদি প্রকৃত আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন কোন একদিন যখন আপনার স্ত্রী বা আপনার কন্যা আপনার আম্মাজানের আলমারি গুছাইতে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাবে তখন আপনি আপনার মায়ের বিভিন্ন কাপড় চোপড় শাড়ি পেটিকোট ব্লাউজ আপনার মায়ের রাখা সামান্য স্বর্ণ অলঙ্কার বা একখানা ব্যাসলেট হাতের চুড়ি দেখে আপনার কান্না আসবেই যদি আপনি তাকে প্রকৃত ভালোবাসেন ঠিক তেমনি আপনিও যদি গোলামে মুস্তাফা বনতে চান প্রকৃত যদি গোলামে মুস্তাফা নিজেকে দাবি করার সেই মনমানসিকতা আপনি তৈরি করতে চান আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে আপনি চেষ্টা করবেন জীবনে একবার হলেও প্রতিফলন ঘটানোর জন্য একবার হলেও এইটুগুলো বললাম নামাজের মধ্যে আপনি বাথরুমে যাওয়ার সময় যে দোয়া আমার নবী শিখিয়েছেন সেটা পড়ার চেষ্টা করবেন বাথরুম থেকে বের হয়ে বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা আপনি পড়বেন আপনি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভাত খাওয়া শুরু করবেন আপনি ভাত খাওয়ার পর শুকরিয়া আদায় করবেন আপনি ওষুধ খাওয়ার সময় দোয়াটা পড়তে থাকবেন যেগুলো আপনি শিখেছেন আর যেগুলো আপনি আরবিতে বলতে পারেন না সেটা বাংলায় বলবেন ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলায় নিয়ামত খাচ্ছি এই মাছের টুকরা এই মাছ তোমার হাবিবের উসিলার নিয়ামত সুবহানাল্লাহ আজকে কথা বলতে পারছি এটা বাংলা ভাষায় হোক এটা ইংরেজি ভাষায় হোক আরবিক হোক ফার্সি হোক এনি ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো ভাষায় কথা বলেন না কেন এটা আমার নবীর উসিলায় হয়েছে আপনি খানায় কাবার কথা ভাবেন আমরা আসলে খানায় কাবা চিনি না কে করেছেন জানার দরকারও নেই আমার কারণ আমি হচ্ছে আধুনিক যুগের আমি 2023 সালের মানুষ খানায় কাবা কখন হয়েছে পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত এই খানায় কাবা ইব্রাহিম খলিলুল্লাহ সংস্কার করেছেন সুলাইমান আলাইহিসসালাম সংস্কার করেছেন ফরমানে মুস্তাফা নামক একখানে কিতাব রয়েছে যে কিতাবের মধ্যে লেখা আছে একখানে হাদিস এনেছেন যে আদম সফিউল্লাহ তাদের নবীদের জন্য এখানে কুয়া বা একটা কূপ রয়েছে ওখানে একটা পাথর নিক্ষেপ করে তো যখন আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসালাম যিনি আমাদের পিতা আমাদের আদি পিতা বিশ্বের মুসলমান বিশ্বের মানুষের পিতা তিনি ওই কূপের মধ্যে যখন পাথর নিক্ষেপ করলেন কূপ থেকে একটা আওয়াজ আসলো কে রে তখন আদম সফিউল্লাহ বললেন আমি আদম বলো কোন আদম বলো আমি নবী আদম বলো ও তুমি কবি আদম তোমার মতো কত আদম যে কূপের মধ্যে আগে পাথর নিক্ষেপ করে কূপের অর্ধেক ভরিয়ে ফেলেছে আল্লাহু আলিমুল গায়ব এই খানায়ে কাবা আল্লাহ কখন সৃষ্টি করেছেন এই খানায়ে কাবা কিন্তু সৃষ্টি করলেও ওই খানায়ে কাবার মূল্যায়ন তখন ছিল না ইজ্জত ছিল না একমাত্র গোলাম আল্লাহর প্রকৃত বান্দা ব্যতীত বাকি কেউ এটাকে ইজ্জত করে ইব্রাহিম খলিলুল্লাহ চিনেছেন সেটা কি ইসমাইল জবিহুল্লাহ চিনেছেন সেটা কি হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনেছেন সেটা কি বাকি কেউ চিনে নাই এই খানে কাবাকে বিশ্বের জমিনে পরিচিত করে দিয়েছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক না বা ঠিক এখন খানায় কাবা বললে
জিলহজ মাস আসলে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সবাই জানে যে লক্ষ লক্ষ মানুষের সমবেত হবে আজ মক্কায় মুআজ্জামায় বা সৌদি আরবের মধ্যে মক্কায় মধ্যে সম্মানিত হাজিরিন তাহলে আপনি যদি প্রকৃত নিজেকে গোলামে মুস্তাফা হিসেবে তৈরি আপনি সুন্নি বলিয়েন না সুন্নি টুন্নি এগুলো কোনো কিতাবে নাই সুন্নি কোনো শব্দ নাই আহলে সুন্নাত কোনো শব্দ নাই কিন্তু গোলামে মুস্তাফা শব্দখানা আছে নবীর গোলাম নবীর অনুসারী আর নবীর অনুসারী হওয়ার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আহলে বাইতে রসুলের প্রেমিক হওয়া আহলে বাইতে রসুলের প্রেমিক মানে ইমাম ইমামের অনুসরণ করা আতিউল্লাহি ওয়া আতি রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম উপযুক্ত ইমাম যে ইমামের দ্বারা যে ইমামের সাথে কথা বলে যে ইমামের সাথে আলোচনা করে আপনি মাসাইলা মাসাইল শিখতে পারবেন যে ইমামের সাথে কথা বলে আপনি ফরজের সাথে সাথে ওয়াজিব ওয়াজিবের সাথে সাথে সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়দা প্রভৃতি আপনি অনুশীলন করতে পারবেন যাকে মনের দুঃখ বুঝিয়ে আপনি শান্তি লাভ করবেন যার চেহারা দেখে আপনি আনন্দ লাভ করবেন যার পেছনে নামাজ পড়ে আপনি পরিতৃপ্তি লাভ করবেন এমন যদি কোনো ইমাম আপনি পেয়ে থাকেন অবশ্যই তাকে অনুসরণ অনুশীলন অনুকরণের মাধ্যমে প্রকৃত আল্লাহওয়ালা এবং নবীর গোলাম হওয়া যায় আল্লাহ আমাদেরকে এমন ইমাম বের অনুসরণ অনুকরণের মাধ্যমে গোলামে মুস্তাফা বানার তৌফিক দান করুক আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু